বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি মামলায় আদালত, যে আদালত এখন কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে নিয়ে যাওয়া হয়েছে, সে আদালত একটি আদেশ দিয়েছেন, যে আদালত যে আদেশকে আমরা ন্যায় বিচারের পরিপন্থী মনে করছি। আদালত আদেশ দিয়েছেন যে এখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার শুনানি তার অনুপস্থিতিতেই হবে। এই আদেশ ন্যায় বিচারের পরিপন্থী, মৌলিক অধিকারের পরিপন্থী। আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারা অনেক ভালো বলতে পারবেন। আমরা সাধারণভাবে যেটুকু বুঝি, যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বন্দীর যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার উপস্থিতিতেই মামলার শুনানি হওয়াটাই বিধি, সেটাই নিয়ম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এ কথা কারা কর্তৃপক্ষ বারবার স্বীকার করেছে। কারা কর্তৃপক্ষ বোর্ড বসিয়েছে, বোর্ড থেকে যে যতটুকু রিপোর্ট বাইরে এসছে, যদি এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের হাতে হাতে এসে পৌঁছায়নি, যতটুকু বাইরে এসছে তাতে বলা হয়েছে যে তিনি অত্যন্ত অসুস্থ, তিনি হাঁটার জন্য উপযুক্ত নন, এমনকি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশনের কথা তারা বলেছে, অবিলম্বে তাকে হাসপাতালে স্থানান্তরের কথা বলেছে। সেই ক্ষেত্রে আজকে আদালত, যারা ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সবসময় মনে করে এসেছি যে একটি মিথ্যা মামলায় তাকে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে সাজা দিয়েছে, সেই আদালত কারাগারের মধ্যে আদালত কক্ষ নিয়ে গিয়ে তাকে আজকে এই বেআইনি আদেশ দিয়ে তার বিরুদ্ধে এই মামলা পরিচালনার কথা বলছে। আমরা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছি না, এবং একই সপ্তাহের পরপর তিন দিন তারিখ দিয়েছে। এত তারা কেন? সরকারের তারাকে আমরা বুঝতে পারি, যে তারা চায় যত দ্রুত বেগম জিয়াকে আপনার আটকে রাখার ব্যবস্থা করবেন, কিন্তু আদালতের কাছ থেকে তো এটা আমরা প্রত্যাশা করি না, জনগণও প্রত্যাশা করে না। আদালতের কাছে জনগণের প্রত্যাশা যে তারা ন্যায় বিচার করবেন, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে আদালত চলা উচিত সেইভাবে তারা চালাবেন। দুর্ভাগ্য আমাদের যে আজকে এই বিচার ব্যবস্থা, বিশেষ করে নিম্ন আদালত, সম্পূর্ণভাবে সরকারের করায়ত্ত হতে চলেছে, যেটার কথা আমরা বারবার বলেছি। এবং এই বিচার ব্যবস্থা সরকারের করায়ত্ত হওয়ার ফলে আজকে দেশের মানুষ তারা বিচার পাচ্ছেন না, ন্যায় বিচার পাচ্ছেন না। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা এই আদেশ মেনে নিতে পারছি না, এবং জনগণ তা গ্রহণ করছে না। আমরা মনে করি এই আদেশের পরিবর্তন হওয়া উচিত, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একজন নাগরিক হিসেবে যা তার সংবিধানসম্মতভাবে যে তার প্রাপ্য, সেইভাবেই তাকে সুযোগগুলো দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে তার প্রতি এই অমানবিক আচরণ থেকে বিরত থাকবেন, এবং একই সঙ্গে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য আমরা যে কথাগুলো আগেও বলেছি, তাকে একটা বিশেষায়িত হাসপাতালে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছেন যে আদার দেন গভর্নমেন্ট হসপিটালস, তাকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। গতকালও তিনি যখন আমাদের
পরশু যখন আইনজীবীদের সঙ্গে দেখা হয়েছে তার, তিনি প্রথম কথায় জিজ্ঞেস করেছেন যে আমাকে এখন পর্যন্ত হাসপাতালে নেওয়া হচ্ছে না কেন, কতটা অসুস্থ হলে দেশের নেত্রী কথা বলতে পারেন, আগে তিনি কখনো এই ধরনের কথা বলেননি। তাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাঝে আমরা জনগণের কাছে, সংশ্লিষ্ট সকলের কাছে, বিশেষ করে আমাদের বিচার বিভাগে যারা দায়িত্বরত রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে দেশের নেত্রীকে অবিলম্বে এই শুনানি বন্ধ করে তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন বলে আমরা মনে করি। এরপরে যেটা সবচেয়ে বেশি এখন আপনার আজকে কনসার্ন হয়ে দাঁড়িয়েছে গোটা জাতির সামনে, উদ্বেগ, এবং উদ্বেগ শুধু নয়, এটা আমরা আপনার এই উদ্বেগকে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা এখন আপনার অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছি, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি যে এই দেশে আসলে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে কিনা। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি যে নির্বাচনকে সামনে রেখে আজকে এই অবৈধ সরকার তারা ড্রাম বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, আর তাদের মতো করে নির্বাচনটাকে সাজানোর জন্য সমস্ত কাজগুলো করছে। সেই সময় তারা জনগণের সমস্ত অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে নিয়ে আজকে ভৌতিক সব মামলা, হাজার হাজার মামলা, তারা সারা দেশে বিরোধী মতামত ধারণকারী যারা, ভিন্ন মত যারা ধারণ করেন, শুধু বিরোধী দলের লোক নয়, কর্মী নয়, নেতা নয়, যারা মতামত ধারণ করেন তাদের বিরুদ্ধে আজকে তারা ভৌতিক মামলা সাজাচ্ছে এবং ভৌতিক মামলা দিচ্ছে। এবং প্রতিদিন এই সমস্ত ব্যক্তিদের বাড়িতে পুলিশ রেড করছে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দিতে চাই, 1 তারিখ থেকে, 1 সেপ্টেম্বর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা দেখেছি মোট মামলার সংখ্যা এখন পর্যন্ত যে আমাদের নজরে এসছে 3,736। মোট এজাহার নামীয় আসামির সংখ্যা, মানে যেটা নাম দিয়ে দিয়েছে এফআইআরে, যেটা নাম দিয়ে করে আপনার সেই নাম দেওয়ার সংখ্যা, এটা জানলে আমি নিজে বিস্মিত হয়েছি, 3,13,130। সারা দেশে এজাহারের নাম যেটা এসছে আপনার, সেটা হচ্ছে 3,13,130। মোট এজাহারের অজ্ঞাত আসামির সংখ্যা, আবার এই যে বলে দেন আপনার এছাড়া অজ্ঞাত এতজন বোমা মারছে, অমুক মারছে, তমুক মারছে, তার সংখ্যা হচ্ছে 2,33,730। 2,33,730। 18 তারিখ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3,690 জন। এর আগেই আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি আপনাদেরকে এই বিষয়ে কথা বলেছেন। তা আজকে আবার আমরা এই কথা বলার প্রয়োজন অনুভব করছি, এই জন্যে এটাই আপনার সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশে একটা সুষ্ঠ, অবাধ, গণ নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পথে। যে দলটি সবচেয়ে বড় বিরোধী দল, যে দলটির প্রতিটি এলাকায় শাখা প্রশাখা রয়েছে, যে দলটির গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার ইতিহাস রয়েছে, সংসদীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার ইতিহাস রয়েছে, যে দলটি গণতান্ত্রিক পদ্ধতিতে 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, 2-2 বার বিরোধী দলে গেছে, সেই দলটিকে, দলটির আজকে এইভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আজকে গোটা নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার আপনাদের সামনে এসেছি, গত 10 বছরে কমপক্ষে 10,000 বার বোধহয় সামনে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক উপায়ে, নিয়মতান্ত্রিকভাবে আমরা আপনার রাজনীতি করি, এবং আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণ একটা নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিচালনার দায়িত্ব পরিবর্তিত হয়। আমরা বিশ্বাস করি যে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নেই
সেই দেশের উন্নয়নের জন্য। কিন্তু এই অবৈধ সরকার আমাদেরকে কোন গণতন্ত্র দিচ্ছে? এই অবৈধ সরকার আমাদের জনগণের অধিকারকে কিভাবে ভুলুণ্ঠিত করছেন? এই অবৈধ সরকার আজকে জনগণকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে পুনরায় ভিন্ন আঙ্গিকে নিয়ে আসার জন্য তার আজকে এই একটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন। কোন দেশে আপনারা বলতে পারবেন? আমাকে একটা ইনস্টেন্স দেবেন, নির্বাচনের 3 মাস আগে এইভাবে গণগ্রেফতার, গণমামলা চলতে থাকে, একটা দেশ দেখেন আপনারা আমাকে। ইভেন সবচাইতে সৈন্যতান্ত্রিক যে দেশ, সেই দেশেও বোধহয় আপনারা এই ধরনের মামলা রুজু করা হয় না। জনগণকে নির্বাচনে যেন না আসে তার ব্যবস্থা করা হয় না। এটা তো হচ্ছে যে জনগণ যেন ভোট দিতে না আসে তার ব্যবস্থা করা। এখন যদি 3,13,130 আসামির সংখ্যা হয়, এই 3 দিনে কত হয়েছে আমরা সেটাও বলতে পারবো না। আমি আপনাকে বলি, আমাদের এখানে যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রফেসর রফিকুল ইসলামিয়া সাহেবের সহধর্মিণী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক শাহিদা রফিক, তার বিরুদ্ধে ইতিমধ্যে 11টা মামলা হয়েছে। 11টা, যা ভাবুন, উনি কোন দিন কোন মিছিলে গিয়েছেন, উনি কোন দিন বোমা মেরেছেন। আর বলছি আমি সেম আরেকটি মামলা আপনার উত্তরা হাতে মামলাটা হয়েছে। এটা হচ্ছে আপনার উত্তরা পশ্চিম থানা ডিএমপি 10/9/18 ঘটনার স্থান থানা হইতে দূরত্ব দিক সব কিছু মিলায়। এটা মামলাতে 1 নম্বর আসামি হচ্ছে আপনার আনহ আক্তার ইঞ্জিনিয়ার, সাবেক সচিব। 2 নম্বর হচ্ছে মোহাম্মদ শাহজাদা মিয়া, ঠিক আছে, উনি পলিটিক্স করেন ধরলাম। 3 নম্বর হচ্ছে সৈয়দ আলমগীর হোসেন, তিনি হচ্ছেন একটি বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, জীবনে তাকে আমরা কোনো মিটিংয়ে মিছিলে দেখি নাই। আপনার অধ্যাপিকা তাজমের ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, কোন দিন তাকে কোন মিছিলে কোথায় করে দেখছেন? অভিযোগ থেকে আছে আপনার আপনারা এই দেখেন ফার্স্ট পেজে হচ্ছে আপনার 9 জন, সেকেন্ড পেজে হচ্ছে আপনার সব মিলিয়ে এখানে নাম উল্লেখ করে আসামির সংখ্যা হচ্ছে আপনার 135 জন, নাম উল্লেখ করে। এবং এদের মধ্যে যদি নাম দেখেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিম, মানে সমস্ত অত্যন্ত ইম্পর্টেন্ট সমাজের মধ্যে যারা চাকরি বাকরি করেন, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করেন, যারা জীবনে কোনোদিন আপনার তাদের বিরুদ্ধে অভিযোগটা কী? অভিযোগটা সবচেয়ে ইন্টারেস্টিং। আলামত পেয়েছে কি আপনার? আলামতটা দেখেন, আলামত হচ্ছে আপনার এসআই আমিরুল ইসলাম, তিনি করছেন এটা জব্দকৃত আলামত, লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো 2টি অবিস্ফোরিত ককটেল, ইটের টুকরা 40টি, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ জর্দার কৌটা দিয়ে তৈরি, 3টি, 2টি পেট্রোল বোমা, 1টি বিস্ফোরিত পেট্রোল বোমায় ব্যবহৃত কাঁচের বোতলের অংশ বিশেষ, গাড়ির গ্লাস ভাঙা কিছু কাঁচের অংশ। অভিযোগটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিবর্গ, এই 35 জন এবং অজ্ঞাতনাম আরও 135 এবং আপনার অন্যান্য 200, তারা আপনার একটা বাসায় বসে একটা গভীর ষড়যন্ত্র করছিলেন আপনার একটা বড় রকমের আক্রমণ করবার। সেইখানে যখন পুলিশ গিয়ে উপস্থিত হলো, তখন এই লোকগুলো পুলিশের উপরে আক্রমণ করলো এই সমস্ত জিনিস দিয়ে, এবং টক্কেল টক্কেল ফাটিয়ে এই লোকগুলো আপনার পালিয়ে চলে গেল, একজনকেও ধরতে পারলো না। এখন কোথাও এই কয়দিনে 1 তারিখ থেকে সারা বাংলাদেশে আপনারা কোনো বিস্ফোরণের আওয়াজ শুনেছেন? কোনো ককটেলের আওয়াজ শুনেছেন? আওয়াজ আমি অন্য কোথাও বাদ দেন, কোথাও কোনো পত্রিকায় আপনাদের এসছে যে ওখানে একটা ককটেল ফুটেছে বা অমুক হয়েছে? বাট
সদাশয় সরকারের অত্যন্ত যোগ্য পুলিশ বাহিনী তারা এই ধরনের মামলা রুজু করে রেখে দিয়ে, নাম ঠিকানা, বাবার নাম, চোদ্দ গোষ্ঠীর নাম, এমনকি স্ত্রীর নাম পর্যন্ত আপনার এখন দেওয়া হয়েছে। কত বড় সুদূর প্রসারী চক্রান্ত ষড়যন্ত্র, যাতে আপনার এই নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করতে না পারে, জনগণ অংশগ্রহণ করতে না পারে, তার জন্য এই ব্যবস্থাগুলো হচ্ছে। এটা প্রসেসটা কিন্তু বহু আগে থেকে শুরু হয়েছে। আমাদেরকে অনেকেই এসে বলেছে, আমি শুনেছি, আমাদেরকে অনেকেই এসে বলেছে যে আমাদের নাম নিচ্ছে থানার পুলিশ, আমার বাসায় এসছে পুলিশ, আমার বাসায়, এই উত্তরার বাসায় এসে বলেছে যে স্যার একটু নাম টামগুলো, আমাদের কি এতদিন কী চাকরি করছেন, এতদিন আমার নাম জানেন না। তো এই হচ্ছে অবস্থা আপনার। তারপরে নাম ঠিকানাগুলো করছে কে, নামগুলো ঠিকানাগুলো নিচ্ছে আপনার আওয়ামী লীগের, যুবলীগের লোকেরা। এবং আপনার শুনলে অবাক হবেন, আমাদের নেতাদেরকে ডেকে থানা পর্যায়ে বলছে এই তোমার পুরো কমিটির লিস্ট দিয়ে যাও, তা নাহলে কিন্তু তোমাকে চালান করে দেব। এই যে আপনার একটা পরিস্থিতি, আপনারা আজকে আমার খুব অবাক লাগে আপনার, মানে আমার মনে হয় যে আমরা বোধ হয় আপনার বাস্তবতা থেকে অনেক দূরে চলে গেছি। আজকে যখন টেলিভিশনে রাত্রে কালকে দেখলাম আপনার, আপনাদের সাংবাদিক রিপোর্টার দুই ভাই বোনও ছিলেন, যখন আপনার উনি বললেন, আমার মনে এখানে উনি আছেন কিনা আমি জানি না, হ্যাঁ যাই হোক, উনি বললেন যে আমি কিভাবে রিপোর্ট করব। আপনারা বলছেন যে এই যে আপনার ডিজিটাল যে আইন, এই আইনে বলা হচ্ছে যে যদি কেউ বিনা অনুমতিতে কোনো সরকারি অফিসে বা বেসরকারি অফিসে যায় এবং কোনো তথ্য সংগ্রহ করে, তাহলে সেটার সাজা হচ্ছে আপনার 14 বছর জেল, 25 লক্ষ টাকা জরিমানা। ডেমোক্রেসি, গণতন্ত্র, আপনার স্বাধীনতা, সাংবাদিকদের প্রেস ফ্রিডম, আর কি বলবো, আমরা কোথায় যাব, কার কাছে যাব। গতকাল আমাদের বাম আপনার এই যে সংগঠনের 8টি দল, যারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিল আপনার এই নির্বাচন কমিশন অফিসকে ঘেরাও করতে, এটা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা ধারা। সেই শুরু করেছে আপনার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিব রহমান থেকে শুরু করে এই দেশে কিন্তু আপনার এই ঘেরাও আন্দোলন অথবা আপনার অবস্থান ধর্ম আন্দোলন, ধর্মঘট, হরতাল, এটা কিন্তু আপনার গণতান্ত্রিক যে ব্যবস্থা আন্দোলন তার কিন্তু এটা একটা ধারা। তারা সেবে যাচ্ছেন কি নির্মমভাবে গতকাল তাদেরকে প্রহার করেছে পুলিশ কারণ বাজারের সামনে। আমি নিজে কথা বলেছি সাকির সঙ্গে, তার আপনার বাঁ হাতের এই যে আপনার এলবো, এটা চিড় ধরে গেছে, চিড় ধরেছে। সাইফুল ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফার্স্টে চিকিৎসা নিয়ে তিনি বাসায় গেছেন, আরও অনেককে আপনার আহত করেছে। কেন, কী অপরাধ, তারা তাদের যে অধিকার সেই অধিকারের জন্য তাদের জনগণের অধিকারের কথা বলতে তারা গিয়েছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, স্টেটমেন্ট করে আবার আজকে জানাচ্ছি, এবং আমরা আবারও বলছি, আহ্বান জানাচ্ছি, এই অত্যাচার, নির্যাতন, এই নির্মমতা, এই পাশবিকতা, অমানবিকতা পরিহার করে সোজা পথে আসুন। জনগণের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে গণতন্ত্রের জন্য তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা পথ বের করার উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে এই অপরাধের জন্যে সংবিধানকে লঙ্ঘন করা, মানুষের অধিকারকে হরণ করার অপরাধে আপনাদেরকে অবশ্যই একদিন না একদিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। লিগাল ব্যবস্থার পরিণতি তো আপনারা দেখছেন, সিনহা সাহেবের বই বেরিয়ে গেছে, ইউ গো থ্রু ইট, আপনারা তো অনেক পণ্ডিত মানুষ আছেন, আপনারা জানতে পারবেন। আমরা শুধু যেটা বলছি, বারবার করে বলছি, এই দেশে আইন নেই, এই দেশে সংবিধানকে ধ্বংস করে ফেলা হয়েছে, মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয়েছে, এই দেশ এখন পুরোপুরিভাবে একটি স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে এবং বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শেষ করে ফেলা হয়েছে।
আর কিছু অবশিষ্ট নেই এখানে। অনেকে আপনার পুরস্কার নিতে যাচ্ছেন, আপনার বিদেশে দেখলাম আপনার কি সমস্ত বড় বড় পুরস্কার, তারপরে কি মাদার অফ হিউম্যানিটি। হ্যাঁ, এই তো নিজের দেশের মানুষের সঙ্গে যাদের এই আচরণ। আজকেও আপনারা দেখবেন পত্রিকায় আছে যে গুম যারা ডিজিটাল আপনার এই যে ফেসবুকে যারা পোস্টিং দিয়েছেন, কথা বলেছেন, যারা আপনার ইউটিউবে কিছু তাদের বক্তব্য দিয়েছেন, তাদেরকে গুম করে ফেলা হয়েছে। আমাদেরই চারটা ছেলে চলে গেছে, নাই এখন পর্যন্ত কোনো ট্রেস নাই। আমি বলেছি এর আগে একদিনও এই অবস্থা হয়েছে, নোবডি ইজ সেফ হিয়ার, একটা মানুষ এখানে আপনার কেউ আপনার সেফ নন। আপনি কালকে যে বিপদে পড়বেন না, আপনি বা আমাদের এই যে ইয়াং ম্যান, হ্যাঁ ওই আইনি, তার কোনো নিশ্চয়তাই নেই, বরঞ্চ বিপদে পড়াটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক। তাহলে আপনি আর কেন লিখতে যাবেন? আপনি আর লিখবেন না, ফলে কী হবে যে জনগণের কথা সামনে আসবে না। কালকে কয়েকজন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন যে প্রধানমন্ত্রী তো কিছু জানতে পারবেন না। আরে উনি কি জানতে চান? উনি তো জানতে চান না। এভাবেই তো ভালো চলছে, সবাই আহা বেশ বেশ করছে, চলছে, দেশ চলছে। আমরা এই অবস্থার অবসান চাই, আমরা জনগণের ঐক্যর মধ্য দিয়ে আমরা দেশে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে চাই, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। ধন্যবাদ। এটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই, এটা আপনারাই ভালো বুঝতে পারেন। কালকেও ছবি দেখেছেন পত্রিকায় যে এত বড় বড় আপনার চাপাতি, তারপরে এই নিয়ে আপনার অস্ত্র নিয়ে কারা ঘুরে বেড়াচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কীভাবে করছে, দলের অবস্থা কি আছে না আছে, একটা নিরপেক্ষ নির্বাচন দিক না, এইভাবে আপনার কারসাজি করে চতুর্দিক থেকে আপনার এই কৌশল না করে আপনার অত্যাচার নির্যাতন বন্ধ করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে দেশনেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে দেখুক না কার কী নড়বড়ে অবস্থা, না কার কী অবস্থা। আমরা দেখি, এখনো সিদ্ধান্ত নিই নি, আমরা জানাবো। থ্যাংক ইউ। আপনার প্রতিক্রিয়া তো আগেই জানিয়ে দিয়েছে, আমরা যা বলছি তাই, তবুও তাই, তাই না? এতটুকু এতটুকু তো ভুল বলি নি, আমরা বলা না, সেটাই ঘটনা। আপনার একটা কথা বলি, এখানে দাবি দেওয়ার প্রশ্ন না ভাই, এখানে দেশনেত্রী বেগম খালেদার জীবনের প্রশ্ন, চিকিৎসার, তার চিকিৎসার প্রশ্ন জড়িত আছে এখানে। দাবি দেওয়া থেকে সরে আসা সরে না আসার প্রশ্ন না, আমরা উই ওয়ান্ট আ ট্রিটমেন্ট ইমিডিয়েটলি, সুচিকিৎসা, সুচিকিৎসা। থ্যাংক ইউ।